নদিয়া ভাগ প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ মিছিল বিজেপি। সোমবার নবান্নে নতুন সাত জেলার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পর অন্যান্য জেলা থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না মিলিয়ে ও নদিয়াবাসীদের থেকে প্রতিক্রিয়া প্রতিবাদ রূপে ধেয়ে আসে। এদিন জোড়া ঘটনাকে সামনে রেখে প্রতিবাদে সামিল বিরোধী দল। একদিকে SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি, পাহাড় সমান টাকার সন্ধান মিলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর থেকে, কিন্তু চাকরির মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত চাকরি প্রার্থীরা। অপরদিকে জেলা ভাগ ও তার নাম পরিবর্তন, এই দুই ঘটনাকে সামনে রেখে বুধবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো নদিয়া রানাঘাট বিজেপি সংগঠন। নদিয়াকে দুটি ভাগে ভাগ করে রানাঘাট জেলার নামে নতুন জেলা ঘোষণা, এর প্রতিবাদে মঙ্গলবার নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছে। তাদের দাবি, নদিয়া জেলা সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ, এই জেলা মহাপ্রভুর জেলা, তাই নদিয়ার নাম মুছে রানাঘাট জেলা হিসেবে নামকরণ কোনো হিসেবেই মানতে পারবেন না তারা। সেই একই কারণে সাধারণ মানুষের প্রতিবাদকে সম্মান জানিয়ে বুধবার রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি সংগঠন। কারণ তাদেরও একই দাবি, জেলার নাম পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নদিয়া জেলা ছিল, আছে এবং থাকবে, নদিয়া ভাগ কোনোভাবেই বরদাস্ত নয়। এ বিষয়ে রানাঘাট বিজেপি মণ্ডল সভাপতি শুভদীপ পোদ্দার বলেন, আজকে আমাদের দুটো কারণে কর্মসূচি, সেটা হচ্ছে যে পাহাড় প্রমাণ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের। সারা বাংলা জুড়ে বেকার যুবকের স্বপ্নকে চুরমার করে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বস্তা বস্তা টাকা নিজেদের পরিচিত করেছে এবং দুর্নীতির দায়ে ধরাও পড়ছে। পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়ে আছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিবাদ। এবং দ্বিতীয় প্রতিবাদ জেলা ভাগের বিরুদ্ধে, জেলা ভাগ করেছেন প্রশাসনিক কারণে, খুব ভালো কথা। আমরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS সাংগঠনিকভাবে এই জেলাকে দ্বিখণ্ডিত করেছি আমরা প্রায় 6 বছর আগে। আমাদের দেখানো পথেই আপনারা জেলা ভাগ করছেন, এ কথা সত্যি। কিন্তু নদিয়াবাসীর যে গর্বের পরিচয়, সেই পরিচয়কে মুছে ফেলার অধিকার তৃণমূলকে কে দিয়েছে? আমরা চৈতন্য মহাপ্রভুর ভূমির মানুষ, সারা বিশ্বের কাছে আমাদের এই জেলা সমাদৃত। কৃষ্ণচন্দ্রের ভূমির মানুষ, কৃষ্ণানন্দ আগমবাগিশের ভূমির মানুষ, যতীন্দ্রমোহন বাগচির ভূমির মানুষ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমির মানুষ, কীর্তিবাস ওঝার ভূমির মানুষ, আমরা সারা পশ্চিমবাংলার বুকে একটা শ্রেষ্ঠ জেলা। এই জেলার গৌরব বিশ্ববাসীর কাছে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির আমাদের এই নদিয়া জেলায় অবস্থিত। এই নদিয়াতেই একমাত্র যুগাবতার শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। তাই আমরা সকলে নদিয়াবাসী হিসেবে নিজেদের গর্ব অনুভব করি, এই গর্বের পরিচয় আমরা কেউ মুছতে চাই না। আপনারা সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় চোখ রাখলে বুঝতে পারবেন যে কতটা মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, পোস্টগুলো দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন। সেই কারণেই আমাদের এই প্রতিবাদ, অন্তত আমাদের এই ভূখণ্ডের নাম যদি জেলা ভাগ করেও প্রশাসনিক কারণে, আমাদের জেলার সদর রানাঘাট করতে হবে এবং আমাদের জেলার নাম নদিয়া দক্ষিণ করতে হবে।